কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জানাসিন আপা, আজকে যে আপনারা শিল্পীরা দাঁড়াচ্ছেন, মানে বিষয় কি কিছু বলেন আজকে? হ্যাঁ, সেটা আমাদের দাওয়াত দিয়েছে যে আজকে একটা আমাদের গেট টুগেদারের মতো হবে, আমরা একটু আলোচনা করবো, একসাথে একটু খাবো। এই তো ফেরদৌস ভাইয়ের তরফ থেকে, যেহেতু সে একটা নমিনেশন পেয়েছে আওয়ামী লীগ থেকে, সে আমাদের ঢাকা দশের এমপি হবে, সেই সুবাদে আর কি এই দাওয়াতটা। কারণ যতদিন যাবে ততই তো ব্যস্ত হয়ে যাবে, 7 তারিখে যেহেতু ইলেকশন, অনেক অনেক কিছু করতে পারবে না। যেহেতু সারা জীবন আমরা মানে 28 বছর ধরে এখানে ফেরদৌস ভাই কাজ করছে, সেই জায়গাটাকে আগে প্রথমত সে মনে হয় আমার আই থিঙ্ক যে সে প্রাধান্যটা আগে দিল, যে আগে আমার কলিগদের সাথে আমি একটু আলোচনা করি বা আনন্দটা করে নিই, পরবর্তী অন্য ধাপে সে হয়তো ব্যস্ত হয়ে যাবে। সেই কারণে এর আগে তো আপনাদের প্রতিনিধি ছিলেন সংসদে, হ্যাঁ, কবরি আপা ছিলেন, পারুক ভাইয়া ছিলেন, তো আপনারা ওনারা যখন ছিলেন আপনারা ইন্ডাস্ট্রির জন্য কি উপকার পেলেন? ইন্ডাস্ট্রির জন্য না, উপকার আসলে জনে জনে তো আর করা যায় না, তবে আমরা প্রাউড ফিল করি যে আমাদের একজন সংসদে গিয়েছে, কথা বলছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আসলে যে সে ব্যক্তিগতভাবে আমাদেরকে কিছু দিবে সেটা আমরা এতটা আশা করি না। তবে যাই হোক, ফেরদৌস ভাই একজন ভালো মনের মানুষ, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি ফেরদৌস ভাইয়ের জন্য। ঢাকা দশ আসনে যারা আছেন ফেরদৌস ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা, এটাই অনেক আশা। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।